প্রথমে একটা সার্কেল তৈরি করি। এটার স্ট্রোক থাকবে না, ফিল কালার থাকবে। তারপর ডিলে সিলেকশন টুল দ্বারা এটা একটু নিচে নামাই। অনেকটা বেলুনের আকৃতি হয়েছে। তারপরও আর একটু যদি চেঞ্জ আনতে চাই, রাউন্ডটা একটু পরিবর্তন করতে চাই, তাহলে ইফেক্ট র্যাপ অপশন থেকে আমি শেল আপারে ক্লিক করলে এরকম টাইপের করলাম। করার পর এখন এটাতে আমি গ্রেডিয়েন্ট মেশ অ্যাপ্লাই করি। অবজেক্ট গ্রেডিয়েন্ট মেশ করে এই যে এইগুলো আছে এটাতে আমি লাইটটা একটু ড্রাগ করব এখানে। এটা তো আমি গ্রেডিয়েন্ট মেশ অ্যাপ্লাই করি। বুঝতে পারছেন এখন?
এখন আপনাদের জন্য কাজ থাকবে এটা করা, হ্যাপি বার্থডে টু। এখানে বেলুনটা একটু অন্যভাবে করা, কিন্তু আপনারা এইরকমভাবে করে বেলুনটা, মানে আমি যেরকমটা দেখালাম ওইরকমভাবে বেলুন তৈরি করে এই এনভায়রনমেন্টটা তৈরি করেন। সবুজ ভাই পারবেন এটা? স্যার পারবেন এটা করতে? হ্যাঁ পারবো স্যার। এখানে যে ফন্ট কোনগুলো ইউজ করা হয়েছে স্যার, বার্থডে সুইটটা, বার্থডেটা হলো হ্যাপিটা একটা কোন? স্ক্রিপ্ট ফন্ট, স্ক্রিপ্ট হ্যাঁ স্যার। আর হ্যাপিটা এটা কোন ফন্ট, এরিয়াল নাকি এটা? এটা না সেরিফ ফন্টে পাবেন। হ্যাঁ সেরিফ। মাহবুব ভাই, হ্যাঁ ভাই, ভাই যে বার্থডে বেলুনের গায়ে মনে করেন হ্যাপি বার্থডে বা অন্য কিছু লেখা থাকে, ওইটা কি মানে এরকম কাছাকাছি পৌঁছাচ্ছে নাকি ভাই? বেলুনের গায়ে কি মনে করেন আপনি তো বেলুনের মানে এই যে শুধু সিম্পল বেলুনটা রাখছেন তাই না, জি মনে করেন এইটাই আপনার রাউন্ড শেপে উপর দিক দিয়ে বা নিচ দিক দিয়ে আপনার হ্যাপি বার্থডে বা ম্যারেজ ইউনিভার্সারি এরকম লেখা থাকে না? হ্যাঁ হ্যাঁ বেলুন দিয়ে, হ্যাঁ 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 মানে এই যে আপনার এই বেলুনের গায়ে মনে করেন কালো কালারের বা আপনার মাল্টি কালার দিয়ে বিভিন্ন রকম ভাবে স্টার টেস্টার দিয়ে লেখা থাকে না, হ্যাঁ ওইটাও কি একবারে দেখাই দিলে হইতো না ভাই? হচ্ছে ইয়া, মানে টেক্সটটা বেলুন করা ঠিক না, বেলুনের মতো যে টেক্সটটা এটা না, বেলুনের মতন টেক্সট নাই, বেলুনের বডিতে টেক্সট করা আর কি, মানে আমার কথাটাকে বুঝতে পারেন না মনে হয়। বেলুনের বডিতে লেখা থাকবে, হ্যাঁ এটা বেলুনের বডিতে লেখা থাকবে, পরে মোমবাতি দেওয়া থাকে অনেক সময় দেখা যায়, মানে মানে আমি কি যেটা বলতেছি আপনি কি বুঝছেন? বেলুনের মধ্যে লেখা থাকবে এটা কথা হ্যাঁ বলছি। বেলুনের ভিতরে লেখা থাকে আর কি। আচ্ছা সবার প্রথমে বেলুনগুলো তৈরি করেন, পরে লেখার অপশনটা দেখাতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। স্যার এটা একটা একটা করে করতে তো অনেক সময় যাইতেছে। মাও ভাই, হ্যাঁ জি দেখতেছি ভাই, এইটা করার পর আমার তো এইখানে যে আমি লাইট আনবো, সে লাইটের অপশন আমি তো পাচ্ছি না ভাই, আমার তো এটা ফুল সরে যাচ্ছে। ডিলে সিলেকশন টুল দ্বারা এই অংশটা সিলেক্ট করতে হবে। এই যে আমি তো এখান থেকে করছি তো আপনার আচ্ছা, দেখে যে আপনি আপনার কি আইসোলেট মোডে আছেন, 8 বোটে ডাবল ক্লিক করেন, দেখেন না কেমন কোন গ্রে জায়গায় কালার ভাই, হয়ে আছে। ওই ওই অপশনটা কই ভাই? আপনি যে কোনো এই একটা যে ডাবল যে ক্লিক করেন, হ্যাঁ ওই জায়গায় দিলেও হবে। হ্যাঁ এখন যে কোনো একটা কর্নার ক্লিক করেন, যে কোনো একটা সিলেকশনের পয়েন্টে এইখানে ক্লিক এইখানে করেন, পয়েন্টে হ্যাঁ করে সোয়াস প্যানেল থেকে কালারটা চেঞ্জ করেন। হ্যাঁ এটা ক্লিক থাকা অবস্থায় আপনি কালার চেঞ্জ করেন এটার। হালকা আনলাম বললাম ভাই, মানে এ তো একটা একটা করে, মানে আমি কি মানে সবগুলা মার্ক করে, মনে করেন আমি এই সাইডে কয়েকটা আছে তাই না, হ্যাঁ তাহলে শিফট এরকম ধরে সাইড আপনি আনবো, সেটা করতে পারেন। মানে শিফট ধরে আপনার এইগুলা সব মার্ক করলে হবে? হ্যাঁ তারপর কালারটা চেঞ্জ করে দিলেন একবারে। না ভাই, আপনি ওই যে এইগুলা সরাইছিলেন কি করতে চাইলে? এগুলো আমি সরাই নাই, এগুলো জায়গায় ছিল। মানে এইগুলার কোনো কাজ নাই, শুধু এগুলো মানে জাস্ট আমার এই পয়েন্টটা সিলেক্ট করে কালার অ্যাপ্লাই করছি। পয়েন্টটা সিলেক্ট করে আমি মনে করেন সাপোজ আমি একটু হালকা একটু এই কালারটা আনলাম, না সাপোজ এই যে এইটা আনলাম, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা স্যার, তাহলে যে একটা একটা করে করতে তো অনেক সময় যাচ্ছে, এমন কোনো ইয়া নাই যে মানে শর্টকাটে করার? হ্যাঁ এই যে ভাই সবুজ ভাই, আমি এই ডিজ জানতে চাইছিলাম, মানে একসাথে আমি এক সাইড ধরে করে দেবো আর কি। না না, এক সাইড ধরে কথা বলতেছি না, আমি বলছি যে একটা একটা বেলুন করে কালার দেওয়ার জন্য সময় তো অনেক যাইতেছে, এখানে তো অনেকগুলো বেলুন আছে ভিন্ন ভিন্ন কালারের, আর কি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। এখন কি এটা কি আলাদা আলাদা করে করতে হবে একটা একটা করে? এটা যদি কোনো ইফেক্টের মাধ্যমে করা হইতো, ধরুন একটা ইফেক্ট, সেই ক্ষেত্রে জাস্ট একটা ক্লিক করলেই হইতো, বুঝছেন? কিন্তু এখানে তো যে কালার আলাদা আলাদাভাবে করা হয়েছে, তো তাই আলাদাভাবেই করতে হবে। ও আচ্ছা, কোনো না ইফেক্ট একটা যদি ইয়ে করছে করা যায়, ইফেক্ট সেভ রাখা যায়, কিন্তু এটা তো কোনো জি জি ওইভাবে ইফেক্ট না, এটা আলাদাভাবে এই অবজেক্টটা তৈরি করা। আমি একটা করছিলাম, আরেকটা করতে চাইতেছি, সময় দিতেছি, এখানে তো অনেকগুলো বেলুন আছে, 8 থেকে 10টা বেলুন, আরো বেশি বেলুন আছে, ভাই এটা কি করতে দিছেন? জি ভাই আমি তো ছিলাম না, কারেন্ট ছিল না, বেলুনটা কিভাবে একা হয়েছিল? ইয়া বিপ্রজিৎ ভাই, হ্যাঁ বিপ্রজিৎ ভাই শুনতে পাচ্ছেন? বলেন ভাই। আপনি মিস করে ফেলছেন এটা, ঠিক না? জি করতে পারবেন না সম্ভবত আপনিও। আচ্ছা তাইলে একটু খেয়াল করেন, আমি এখানে একটা শেপ নিলাম, প্রথম যেটা নিলাম এটা একটু ডার্ক কালারের থাকবে, কারণ আমি এখানে লাইট ভাই দেখা যাচ্ছে না ভাই, আপনার স্ক্রিন শো করতেছে না ভাই। আমি প্রথম এখানে একটা শেপ নিলাম, কালার নিলাম, এইটা একটু ডার্ক টাইপের যেটা দেখলাম কালার, এখানে এটা নিলাম, নিয়ে আমি সিলেকশন টুল দ্বারা আমি এটাকে একটু নিচে নামায় দেই, একটু বেলুন আকৃতিতে নিয়ে আসলাম আর কি। তারপর আমি এটাতে অবজেক্টে গিয়ে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ এখানে ক্লিক করলাম, করে
চারটারও চারটা কলাম ওকে দিলাম। দেওয়ার পরে এই যে আমি এই তিনটা প্রথম যে তিনটা আছে যেটা, এটা আমি এইভাবে একটা ধরলাম, তারপর শিফট ধরে আবার এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, তিনটা দেখেন, তিনটা যদি আমি কালার চেঞ্জ করি তিনটার কালার চেঞ্জ হচ্ছে। আবার আমি এখানে যে এই টুলটা দ্বারা ওই তিনটা এইভাবে সিলেক্ট করতে পারি, দেখেন এই তিনটা সিলেক্ট। এখন এই তিনটা ছাড়া বাকিগুলো সাদা কালার দেখা যাচ্ছে কর্নারগুলো, আর এই তিনটা শুধুমাত্র ডার্ক টাইপের দেখা যাচ্ছে। তো আমি এই তিনটা সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, করে এইখানতে হোয়াইট কালার নিলাম একটু, এটা ছিল এইখানে, হ্যাঁ ডার্ক মুডে আমি এখানতে হোয়াইট অপশন আনলাম, এনে ওকে ক্লিক করলাম। তারপর এখানে আমার আরেকটা গন নিব এখান থেকে, এটা এটা তো সেম আমি লাইট টাইপের ইফেক্ট করলাম। তারপর আমি ট্রায়াঙ্গেল শেপ নিলাম, পলিগন তিনটা, এটাও সেম, অবজেক্ট ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ ছয়টা হবে, ছয়টার মধ্যে আমি এখান থেকে শিফট ধরে তিনটায় ক্লিক করলাম, ছয়টায় ক্লিক করি, শিফট ধরে ধরে ছয়টায় ক্লিক করলাম, করে এখান থেকে একটু লাইট বাড়ায় দিলাম। বেশি লাইট হয়ে গেছে আমার, আর একটু কম লাইট দেওয়া দরকার ছিল। এরকম করলাম, তারপর এখান থেকে আমি আবার একটা রাউন্ড রেক্টেঙ্গুলার নিয়ে অবজেক্ট ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, তারপর এই ছয়টা, এই ছয়টা যেহেতু তাইলে আমি এই যে এইভাবেও সিলেক্ট করতে পারি, এই টুলটি তো কখনো কাজে লাগায় নাই, তাই এটাও লাগাতে পারি এইভাবে, অথবা আমি শিফট ধরে এখানে ক্লিক করে সিলেক্ট করতে পারি। তারপর এটা হচ্ছে একটু লাইট, একটু লাইট হইলো। এখন এখানে আর একটু হোয়াইট কালার দিই, মানে বোঝা যাবে যে এই দিকটা একটু উল্টে গেছে। এই যে একটা বেলুন তৈরি করলাম, এখন একাধিক কালার তৈরি করতে হইলো, আমি জাস্ট এটাকে এভাবে নিয়ে আসি, তারপর এটাতে একটা কালার অ্যাপ্লাই করি, করে এই যে এই তিনটা আবার সিলেক্ট করলাম, করে আমি এখান থেকে লাইট কালার সিলেক্ট করলাম। সেম ভাবে এটারও এটারও এই অংশগুলোতে একটু সাদা কালার দিয়ে দিব। আবার কালার চেঞ্জ করতে হলে সেম প্রসেস, জাস্ট আমি এটা সিলেক্ট করলাম, করে কি কালার দিব এখন, গ্রিন কালার দেই, এই তিনটা হবে লাইট, এটাও হবে লাইট,
বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। তাহলে এই যে এটা করেন,
Thank you.